চট্টগ্রামে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে হেফাজত ইসলাম। একই সাথে জানমালের নিরাপত্তায় গণজাগরণ মঞ্চ তাদের মহাসমাবেশ স্থগিত করেছে। সমাবেশের জায়গায় 144 ধারা জারির পর মঞ্চের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। মঙ্গলবার রাত 8টার দিকে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় প্রেসক্লাবের সামনে 5টি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পরপরই প্রশাসন চট্টগ্রাম মহানগরী জুড়ে বুধবার সকাল সন্ধ্যা 144 ধারা জারি করে। পরে মঞ্চের উদ্যোক্তারা মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত জানান। এর আগে বুধবার চট্টগ্রামে হরতাল ও গণজাগরণ মঞ্চ দখলের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন। সংবাদ সম্মেলনে জানানো হয়, হেফাজতে ইসলামের নেতাদের সাথে গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধি দল শিগগিরই দেখা করবে। এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে নতুন সমাবেশ ডেকেছে গণজাগরণ মঞ্চ। আইন শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আগামীকালের কর্মসূচি আমরা স্থগিত ঘোষণা করছি। যেহেতু আগামীকাল চট্টগ্রামে 144 জারি রয়েছে পুরো শহরে, আমরা আগামী পরশু চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বোমা হামলার প্রতিবাদে আগামী পরশু বিকেল 3টায় আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করবো।